বছরের চোদ্দ আগস্ট আওয়ামী লীগের জাতীয় পরিষদের প্রাক্তন সদস্য সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আনম শফিকুল হক মৃত্যুবরণ করেন বৃহস্পতিবার বিকেল তিনটায় নগরী নগরীর রিকাবিবাজারস্থ কবিনজুল অডিটোরিয়ামে উনার স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয় সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান ও মহানগর শাখার সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনের পরিচালনায় শোকসভা অনুষ্ঠিত হয় শোকসভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালনের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় তারপর শোকসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন মিসবাউদ্দিন সিরাজ সিলেট তিন আসনের সাংসদ মাহমুদুস সামাদ চৌধুরী হবিগঞ্জ এক আসনের সাংসদ গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক রফিকুর রহমান সাবেক সাংসদ দেবুন্নেসা হক প্রমুখ পুরো বাংলাদেশে শুদ্ধি অভিযান চলছে বাদ যাবে না কোনো গডফাদার এবং জুয়া ও কেসিনো সৃষ্টি করেছে বিএনপি বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের আশ্রয় প্রশ্রয় বিএনপি আজ বিষদ করছে কারণ তারা একটা দুর্নীতিবাজ দল তারা একটা সন্ত্রাসী দল তারা দুর্নীতি করেছে হাওয়া ভবন করেছে লুটপাট করেছে ক্যাসিনো সৃষ্টি করেছে জুয়া বঙ্গবন্ধু আইন করে বন্ধ করেছে এই জুয়া এই বিএনপি বাংলাদেশে এই জুয়া শুরু করেছে এ অপসংস্কৃতির জন্মদাতা হচ্ছে বিএনপি বারবার একই কথা বলছি যে আজ যে শক্তি অভিযান শুরু হয়েছে এ অভিযান শুধু ঢাকায় নয় সারা বাংলাদেশে যেখানেই টেন্ডার বাস যেখানেই চাঁদাবাস যেখানে মাদক ব্যবসায়ী যেখানে দুর্নীতিবাস যেখানে অপকর্মকারী সেখানেই শেখ হাসিনার অ্যাকশান এই অ্যাকশান চলবে অব্যাহতভাবে চলবে কোনো সাদা। যেখানেই থাক রেহাই পাবে না দুর্নীতির সাথে জড়িত শোকসভায় বক্তারা আনমো শফিকের জীবন ও কর্মের বিভিন্ন দিকের প্রতি আলোকপাত করেন শফিকের মতো নেতা বর্তমানে বিরল বলে মন্তব্য করেন তারা নিউজ ডেস্ক ডায়াল সিলেট টেলিভিশন সিলেট